Assalamualaikum, প্রিয় হাঁস ও মুরগির খামারি ভাই ও বোনেরা, আপনারা জানেন আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময় আসি বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত হয়েছি একটা হাঁসের খামারি, এটা হলো ডিমপাড়া হাঁসের খামার। ওই ডিমপাড়া হাঁসের খামারের ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই ডিমপাড়া হাঁস যারা পালেন তারা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আমার হাঁসের ডিমপাড়া কমে গেছে, আমি খাবার যে নিয়মে দেওয়ার কথা ছিল প্রতিদিন যে নিয়মে খাবার খাওয়াইতাম ওই নিয়মে খাবার না খাওয়ায় অন্য নিয়মে খাবার খাওয়াইতেছি, ওই জন্য ডিমপাড়া কমে যেতেছে। হ্যাঁ, ডিমপাড়া ওই ক্ষেত্রে কমে যাবে, এটি স্বাভাবিক। যে খাবার খাওয়াইতে হবে একই খাবার খাওয়াইতে হবে, একইভাবে প্রতিদিন পালা পরিধান করতে হবে, পরিচর্যা করতে হবে প্রতিদিন একই নিয়মে। নিয়ম রুলস রুটিন পরিবর্তন করলেই হাঁসে ডিমপাড়া হাঁস ডিমপাড়া কমে যাবে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা হাঁসির কামারি, যারা হাঁস পালেন, লেয়ার লেয়ার খাবার যারা খাওয়ান, ওরা শুধু লেয়ার লেয়ারই খাবার খাওয়াইতে হবে। আবার গ্রুয়ার যদি খাওয়ান তো আস্তে আস্তে করে ডিমটা কইমা যাবে। আবার লেয়ার লেয়ার খাওয়ানো শুরু করলেন, এতে করে ডিম আসবে, হয়তো কয়েকদিন গ্যাপে পড়ে যাবেন, আর এই গ্যাপটাই হবে আপনাদের লস বা আপনাদের ক্ষতি। সুতরাং যে খাবার খাওয়াবেন একই খাবার খাওয়াবেন। গ্রুয়ার খাওয়ায়া যদি লেয়ারে যান তাহলে দেখা গেছে কয়েকদিনের জন্য ডিমটা অফ হয়ে যেতে পারে, ওই ব্যাপার বিষয়টা আপনাদের মাথায় রাখবেন। ডিমপাড়া হাঁসির কামার করেন তাদের জন্য বলছি। আরেকটা বিষয় হইল, স্থান যদি পরিবর্তন করেন হঠাৎ করিয়া, অনিয়ম যদি কোনো বিষয়ে যদি অনিয়ম করেন তাহলে ডিমপাড়া কমে যেতে পারে, ওইটাই স্বাভাবিক। একই জায়গায় রাখতে হবে, একই নিয়ম পালতে হবে হাঁস, একই নিয়মে আপনার খাবার দিতে হবে, একইভাবে প্রতিদিন খামারের বিতরণে ঢুকাইতে হবে, প্রতিদিন সকালবেলা একই নিয়মে একই টাইমে আপনার ছাড়তে হবে, মানে রুলস নিয়ম সিস্টেম আপনার সঠিক রাখতে হবে। আর রুলস নিয়ম সঠিক সিস্টেম যদি আপনারা চালু না রাখেন তাহলে ডিমের প্রোডাকশন কম আসবে, ওইটাই স্বাভাবিক ব্যাপার বিষয়। প্রিয় দর্শক বন্ধুরা ও আমার হাঁস ও মুরগি কামারি ভাই ও বোনেরা, দেখতেই পারছেন ওই খামারটাই কিন্তু সুদূর লেয়ার লেয়ার খাবার খাওয়ায়। লেয়ার লেয়ার খাবারের পাশাপাশি জার্মনি, কচুরি পানা, সবুজ ঘাস, ওইসব ধরনের খাবার খাওয়াইতে পারেন, দিতে পারেন। তবে লেয়ার লেয়ার যে খাবারটা, আপনার প্রতিদিনের যে খাবারটা রুলসটা, ওই রুলসটা সঠিকভাবে প্রতিদিন একই নিয়মে একইভাবে দেওয়া হইতেছে। পানি গোসল সঠিক টাইমে ঘর থেকে বাহির করতেছে, সঠিক টাইমে ঘরে নিয়ে আবার ঢুকানো হইতেছে। আর লেয়ার লেয়ার যে খাবারটা প্রতিদিন একই নিয়মে একই সিস্টেমে একই টাইমে দেওয়া হইতেছে। এই রুলস নিয়ম সিস্টেম যদি পরিবর্তন করে তাহলে কিন্তু আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে, এবং কি এই যে হাঁসগুলি দেখতেছেন ওই হাঁসের ডিমও কইমা যাইতে পারে। ওই জন্য নিয়ম রুলস টাইম এইসব জিনিস সবসময় সঠিক মতনে সঠিক টাইমে সঠিক নিয়মে আপনার কাজকর্ম করে যেতে হবে। এইভাবেই যদি হাঁসের পরিচর্যা করেন তাহলে আশা করা যায় আপনি সঠিক ডিমের প্রোডাকশন পাইতেছেন বা পাবেন, এবং হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকবে, ওই ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে এসেছি। আর যদি আপনারা নিয়মের অনিয়ম করেন, নিয়মের বাহিরে কাজকর্ম করেন তাহলে আপনাদেরই ক্ষতি হবে, যে কতটুকু হইল ডিম পাড়া কমে যাবে, ডিম দেওয়া বন্ধ করে দিবে। আর ডিম পাড়া যদি কইমা যায় বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্তের মুখে পড়ে যাবেন, ওই জন্য সঠিক টাইম আপনারা মেনটেন করিয়া চলবেন। আরেকটা বিষয়, আপনারা অতিরিক্ত রোদ্রে হাঁস নেবেন না, এতে করেও ডিম কইমা যাইতে পারে। আপনারা অতিরিক্ত অনাহারে রাখবেন না তাহলেও হাঁসের ডিম কমে যেতে পারে, পাক বদল করলে হাঁসের ডিম কমে যেতে পারে, অথবা খাবারের অনিয়ম করলে হাঁসের ডিম কমে যেতে পারে। অতিরিক্ত রোদ্রে নিলে হাঁসের ডিম কমতে পারে, পাশাপাশি অসুস্থও হইতে পারে। দুপুরের বেলা রোদ্রের মাধ্যমে রাখার চেয়ে খাওয়ানোর চেয়ে মাঠে ছায়াযুক্ত স্থানে রাখা অনেক ভালো, এই ব্যাপার বিষয়গুলি আপনাদের মাথায় রাখবেন, মাথায় রেখে কাজকর্ম করবেন, তাহলেই আপনারা আশা করি আল্লাহ রহমত লাভবান হবেন। আর সেই লাভ মঙ্গল সুস্থতা কামনা করেই আজকের মতো একানি শেষ করলাম। আল্লাহ হাফেজ।